দর্শক দেখুন, এই যে বোতলটা রয়েছে এটা নাকি পেট্রোল বোমা, কিন্তু ফাটেনি, ফাটানোর চেষ্টা হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশের পুরাতন ঢাকার তাঁতি বাজার বলে একটি এলাকা রয়েছে, সেই এলাকাতে একটা পুজো হচ্ছে, সেখানে হঠাৎ করে দুষ্কৃতীরা একটা পেট্রোল বোমা ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। যদিও তাদেরকে ধরে ফেলা হয়, আবার তাদেরকে ধরতে গিয়ে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কারণ হাতে নাকি ছুরি ছিল, ছুরি দিয়ে মানে আঘাত করা হয়েছে, বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছেন পুজো কমিটির। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু সিসিটিভি ফুটেজটাও এসছে দর্শক, আমি আপনাদেরকে দেখাবো যে এটা কোনো গালগপ্প না, সত্য ঘটনা। মানে পেট্রোল বোমাটা ফাটেনি, কিন্তু ফাটলে যে কি হতো সেটা একটা ভাববার বিষয়। ভিডিওটা এসছে, আমি আপনাদের সামনে একটু মানে প্লে করে দেখাবো ভিডিওটা, সিসিটিভি ফুটেজের। ওয়েট, এই হচ্ছে, দেখুন, ভালো করে লক্ষ্য করবেন, ভালো করে লক্ষ্য করবেন, এই দেখুন, দেখলেন কি ছুঁড়ে দিয়ে পালিয়ে গেল। দেখুন মণ্ডপে তখন কত মানুষ, কত মানুষ। আবার দেখুন, এই এই যাবে, ওয়েট, এই যে দেখলেন, ছোঁড়ার অংশটা ভালো করে দেখুন, ছোঁড়ার অংশটা, এই যে দেখলেন তো, দেখুন ভালো করে দেখুন, এইভাবে মণ্ডপের দিকে বোতলটা মানে পেট্রোল বোমাটা ছুড়ে দেওয়া হয়। ভালো করে দেখুন দর্শক, এই যে আমি বারবার দেখাচ্ছি, বারবার দেখাচ্ছি, এটা ভাইরাল হয়েছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখুন দর্শক। এবং তখন মণ্ডপে কত লোক, একদিক দিয়ে ঢুকছেন, অন্যদিক দিয়ে বের হচ্ছেন, কোলে বাচ্চা, সেই মণ্ডপে পেট্রোল বোমা ছুঁড়ে দিয়ে পালিয়ে গেছে। ভাগ্যিস ওখানে ফাটেনি, মানে যাদের বিশ্বাস তারা বলছেন যে মা দুর্গা আমাদেরকে রক্ষা করেছেন, নাহলে যা করার চেষ্টা হয়েছিল তো সর্বনাশ হয়ে যেত, সর্বনাশ হয়ে যেত। প্রতিমাকে লক্ষ্য করে পেট্রোল বোমা, প্রতিমাকে লক্ষ্য করে পেট্রোল বোমা, শুধুমাত্র ফাটেনি বলে আজকে এই অবস্থা। নাহলে যে মানে যখন এটা ছোঁড়া হয়েছে সেই সময় মণ্ডপে কত ভিড়, কত লোকজন, কত লোকজনের যাতায়াত, সেই সময় পেট্রোল বোমা ছুঁড়ে দেওয়া হয়েছে। খুব মানে ভাগ্যক্রমে, মানে ভাগ্যক্রমে ওখানে যারা গিয়েছিলেন তারা বেঁচে গেছে। দুষ্কৃতি তাণ্ডব, তারপরে ছিনতাই টিনতাই নাকি অনেক কিছু হয়েছে, ছিনতাই করার চেষ্টা হয়েছে ইত্যাদি বিষয়। তো এখন এগুলো কি, শুধুই কি দুষ্কৃতি নাকি প্ল্যান করে করা হচ্ছে, কি চেষ্টা হয়েছিল, কি চেষ্টা হয়েছিল, মানে কি ব্লাস্ট করে দিয়ে একটা কিছু ঘটনা ঘটিয়ে দেওয়া, এইসব নিয়ে প্রশ্ন উঠছে। এমনিতেই আপনারা জানেন যে বাংলাদেশে এখন কি চলছে, ওখানকার যারা সংখ্যালঘু মানে হিন্দু সম্প্রদায়ের, তারা তো আতঙ্কের মধ্যে রয়েছেন না, পুজো যে হচ্ছে অনেক কষ্টে হচ্ছে, অনেক জায়গাতে তো পুজো করতেই দেওয়া হয়নি, পুজো মানে পুজো করতে দেওয়া হবে না বলে স্লোগান মিছিল পর্যন্ত বের করা হয়েছিল। আমি সেসব নিয়ে ভিডিও করেছি, আপনারা হয়তো দেখেছেন সেসব, বা অন্য মিডিয়াতে দেখেছেন। তো পুজো হচ্ছে তারই মধ্যে, কিন্তু সেখানে যদি এই রকম দুষ্কৃতি তাণ্ডব হয় বা প্ল্যান করে কিছু করা হয়, পেট্রোল বোমা একেবারে মণ্ডপের ভিতরে, বুঝতে পারছেন, এই যে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে ছুটে পালানো, এই যে ছুঁড়ে দিয়ে ছুটে পালানো, মানে এটা কি ঘটনার একটা চেষ্টা হয়েছিল, কি চেষ্টা হয়েছিল। মারাত্মক বিষয়, এবং এবং এগুলো মানে আটকে ওঠার মতো একটা ব্যাপার, আটকে ওঠার মতো একটা ব্যাপার। দর্শক, বাংলাদেশের মানে বাংলাদেশের পরিস্থিতি তো ভালো না, আপনারা জানেন, বিশেষ করে যারা ওখানকার সংখ্যালঘু তারা তো কষ্টের মধ্যে, সংকটের মধ্যে রয়েছেন, সেটা আপনারা জানেন। কিন্তু যদি এর মধ্যে আবার এইসব ঘটে, অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, যদি এইরকম ঘটে, আর এই চুরি ছিনতাই চলছে, আপনারা দেখেছেন, আমি একটা ভিডিও করেছি সাতক্ষীরাতে, সাতক্ষীরাতে যে মন্দিরে মানে কালীমাতার মাথাতে একটা স্বর্ণ মুকুট দিয়ে এসেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021-27 মার্চ, সেটা ছিনতাই হয়ে গেছে, চুরি হয়ে গেছে।
ফলে মন্দিরে ছিনতাই, চুরি, হামলা, পেট্রোল বোমা, এসব মানে যত ঘটবে ততই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হবে, তাই না? আবার দেখছেন এইসবের এইসবের জের আবার আমাদের রাজ্যেও পড়তে শুরু করেছে। আমি কালকে একটা ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নেবেন, গার্ডেন রিচ এলাকাতে কি ঘটনা ঘটেছে, আলিপুরদুয়ার থেকেও কি অভিযোগ এসছে, দেখে নেবেন। যাই হোক দর্শক, মানে পুলিশ নাকি সব ব্যবস্থা নিচ্ছে, আটক করছে, গ্রেপ্তার করছে বলা হচ্ছে, তাতে কি কতটা সদিচ্ছা আছে সেসব নিয়ে প্রশ্ন রয়েছে আমাদের মনে। তো এই হচ্ছে ব্যাপার, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণই ভাইরাল হয়েছে। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।